স্যার কেমন আছেন? আপনারা সবাই আশা করি ভালো আছেন। আপনাদের ক্লাসটা দিতে একটু লেট হলো আজকে। আজকে আমরা আসলে শুরু করতে চেয়েছিলাম স্ট্যাটিস্টিক্স ক্লাসটা দিয়ে, স্ট্যাটিস্টিক্সের আপনার প্রবাবিলিটি ক্লাসটা দিয়ে বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ক্যাশ বাজেট। বাট এই চ্যাপ্টারগুলো আসলে একটু লেংদি চ্যাপ্টার, এগুলো অফলাইনে করালেই বেশি বেটার হবে, আপনি বুঝতে সুবিধা হবে আপনার জন্য। কিন্তু আমি যদি অনলাইনে করাই হয়তো বুঝতে পারবেন, বাট একটু হ্যাজেল হবে আপনাদের জন্য। সেজন্য আমি জাস্ট কিছু সোজা সহজ চ্যাপ্টার করাচ্ছি। আর নভেম্বর থেকে যেহেতু আমরা অনলাইন ক্লাস অফলাইন ক্লাস শুরু করবো, সেখানে আমি চেষ্টা করবো যে আপনাদেরকে চ্যাপ্টার যেগুলো বাকি আছে ওগুলো করানোর জন্য। আমরা আজকে আপনাদেরকে করাচ্ছি ট্যাক্সের একটা চ্যাপ্টার আছে, অন্যান্য উৎস খাতায়। এটা হচ্ছে আপনাদের চ্যাপ্টার নাম্বার 6.11, মানে ষষ্ঠ অধ্যায়ের একটা 11তম অংশ হচ্ছে এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা আমাদের ইজি চ্যাপ্টার, আমরা দুটো ক্লাসে বা তিনটে ক্লাসে শেষ করতে পারবো, তেমন কঠিন কিছুই নেই এটাতে। ঠিক আছে, জাস্ট কয়েকটা সূত্র আছে, সূত্রের ব্যাপারগুলো আমরা জাস্ট করতে করতে শিখে যাবো। তো আমরা এখানে তিনটা অঙ্ক আছে আপনাদের পার্ট বিতে, পার্ট বিতে তিনটা অঙ্ক আছে, তিনটা অঙ্ক মানে দুটো অঙ্ক আজকে আমি আপনাদেরকে করে দিচ্ছি, আর বাকি একটা অঙ্ক আপনারা হোমওয়ার্ক করবেন, অঙ্ক নম্বর 8। আমরা 7, 6 আর 7 করে দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, তো 6 নম্বরটা হচ্ছে জনাব মিস্টার লিয়াকত, আর এটার ধারা হচ্ছে 33। ঠিক আছে, তো প্রথমেই দেওয়া আছে লভ্যাংশ প্রাপ্তি। তো মনে রাখবেন, লভ্যাংশ প্রাপ্তি বা ব্যাংক সঞ্চয় হিসেবে সুদ, ইসলামী ব্যাংকের মুনাফা, তারপর ধরেন কোনো ব্যাংক জমার সুদ, এগুলো যদি থাকে সবসময় 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ হবে। ঠিক আছে, তো আমরা লভ্যাংশ প্রাপ্তি দেওয়া আছে 58,500, এটাকে আমরা কী করলাম 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলাম, তাহলে আসছে কত 65,000। এখন এই 65,000 টাকা থেকে আমরা কী করবো? এখন 65,000 টাকা যেহেতু দেওয়া আছে, আমরা এখন কী করবো? সেখান থেকে অকরধার্য করবো 25,000 টাকা। ঠিক আছে, এটা মনে রাখবেন, অকরধার্য হচ্ছে 25,000 টাকা। তবে এটা যদি প্রাইভেট লিমিটেড কোম্পানির লভ্যাংশ হয়, তাহলে সেক্ষেত্রে অকরধার্য হবে 30,000 টাকা। আপাতত অকরধার্য হচ্ছে কত? 25,000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে থাকলো কত? 40,000। এরপর কী দেওয়া আছে দেখেন, ব্যাংক সঞ্চয় হিসেবে সুদ, এটাকে আমরা 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করবো। ইসলামী ব্যাংকের মুনাফা, এটাকে আমরা মোটাঙ্কিতকরণ করবো 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। কার্ড বিক্রয় হয়ে তাই এটা কিছুই হবে না, ডাইরেক্ট বসে যাবে। লটারি হতে পুরস্কার, আর প্রাইজ বন্ড হতে পুরস্কার, সবসময় 80 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। কার্ড বিক্রয় হয়ে তাই বসে যাবে। খালি জায়গায় যারা হতে হয় এটাও বসে যাবে। ডাকঘর সঞ্চয় হিসেবে সুদ, এটাও 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল কত আসছে? 1,90,000, যেটা সাধারণত পার্ট বিতে আসে প্রায় বছর, প্রতি বছর ইয়ার কোশ্চেন আপনি একটু একটা অঙ্ক এখান থেকে পাবেন। এরপর চলে যাবেন 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে প্রথমেই দেওয়া আছে জনাব ফরিদের অঙ্ক এটা। ঠিক আছে, আয় বর্ষ কর বর্ষগুলো তো আপনারা জানেন কী লিখবেন। ঠিক আছে, এখানে একটা কথা হচ্ছে, প্রথমে আছে কি আসবাবপত্র ভাড়া দিয়ে আয় 20,000, এটা যা আছে তা বসে যাবে। ঠিক আছে, তারপরে বই লেখার রয়্যালটি, এটাও যা আছে তা বসে যাবে। পরিচালক হিসেবে প্রাপ্ত ফি, এটাও বসে যাবে। ব্যাংক জমা সুদটা আমরা জানি। টিভিতে প্রোগ্রাম করার জন্য আয়, এটা মনে রাখবেন, যদি টিভিতে প্রোগ্রাম করা বা কোনো টিভিতে কোনো কিছু কোনো প্রোগ্রাম করা বা কোনো উপস্থাপনা করা এসবের জন্য কোনো টাকা পান, সেটা যদি 10,000 টাকার উপরে হয় তখন 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ হবে। তবে 10,000 টাকার ভিতর বা তার নিচে হলে 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণটা হবে না। তো সাময়িকীতে প্রবন্ধ লেখার আয়, এটা বসে যাবে ডাইরেক্ট। আর প্রাইজ বন্ডের পুরস্কার হচ্ছে 50,000 কে 80 দিয়ে ভাগ কত? 100 দিয়ে গুণ। ঠিক আছে, আর পাবলিক লিমিটেডের লভ্যাংশ, যে আমরা জানি যে পাবলিক লিমিটেডের কম লভ্যাংশ হলে সেটাকে মোটাঙ্কিতকরণ করতে হবে এবং পাশাপাশি অকরধার্য হবে 25,000 টাকা। ঠিক আছে, তাহলে মোট কত আসলে 40,000। তাহলে আমাদের আনসারটা কত দাঁড়ালো? 237,500 টাকা। আচ্ছা, আপনারা এটা দেখে দেখে দুটো অঙ্ক দেখে আপনারা 8 নম্বর অঙ্কটা বাসায় করে ট্রাই করবেন, এবং আমি কিছু অঙ্ক আপনাদেরকে ছবি তুলে পাঠাচ্ছি, ওই অঙ্কগুলো বাসায় করবেন। ঠিক আছে, মোট 3-4টা অঙ্ক দেবো, আশা করি একটা ক্লাসে শেষ হয়ে যাবে, এটা তেমন কিছুই নেই। ঠিক আছে, পরের ক্লাসে আমরা পরের অঙ্কগুলো করবো। তো ট্যাক্সে আসলে এই ছোটো একটা চ্যাপ্টার বাকি ছিল, সেটা করাই ফেললাম, এরপর আমরা অন্য চ্যাপ্টারে যাবো। আচ্ছা, আমাকে একটা আপনারা ইনফর্ম করবেন যে আপনার স্ট্যাটিস্টিক্সে কোন কোন চ্যাপ্টারটা পড়িয়েছে, এটা একটা আমাকে ইনফর্ম করে জানাবেন। কেউ আজকে না, যখন আপনার ভিডিওটা পাবেন, পড়ে শুনবেন, শোনার পর যে কোনো একজন এটা কী করবেন, আমাকে ইনফর্ম করবেন যে আপনার স্ট্যাটিস্টিক্সে কোন কোন চ্যাপ্টারগুলো করিয়েছি বা কোন কোন চ্যাপ্টারটা আমাদের একটু বাকি আছে। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে, আপনাদের ক্লাস যেগুলো দিচ্ছি বা করাচ্ছে, কয়েকজন স্টুডেন্ট আমি একটু অ্যাবসেন্ট পাচ্ছি, মানে কমিউনিকেট করছে না, যেমন বেশ কয়েকজন স্টুডেন্ট আছে। তো আপনাদেরকে বলবো আপনারা একটু কমিউনিকেট করেন, ক্লাসের মধ্যে একটু মনোযোগী হন, বা কোনো সমস্যা থাকলে জানান, গ্রুপটাকে একটু অ্যাক্টিভ রাখেন, পড়ালেখা বাসায় করেন। ঠিক আছে, যেগুলো আগে অঙ্ক পড়িয়েছে, স্ট্যাটিস্টিক্স বলেন বা অন্যান্য সাবজেক্ট, এগুলো বাসায় একটু ট্রাই করেন, মানে একটু রিভিউ দেন, রিভাইজ করেন। রিভাইজ করতে গিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে, তো আপনাদের হোমওয়ার্কই থাকলো 8 নম্বর অঙ্কটা, পাশাপাশি আমি একটা কয়েকটা অঙ্ক ছবি তুলে পাঠাবো, এগুলো বাসায় করবেন, করে আমাকে জানাবেন যে অঙ্কটা হয়েছে কি হয়নি। ঠিক আছে, আপনাদের পরবর্তী ভিডিওটা পাবেন কালকে রাত্রে, না তো পরশু দিন সকালে। ঠিক আছে, এখন কোন চ্যাপ্টার করাবো সেটা ডিপেন্ড করছে, কোন সাবজেক্ট করাবো সেটা ডিপেন্ড করছে আপনাদের উপর। আপনারা আমাকে জানাবেন যে আপনার স্ট্যাটিস্টিক্সে কোন কোন চ্যাপ্টারগুলো করেছেন, তারপর আমি ডিসাইড করবো যে কোন চ্যাপ্টারটা বা কোন অধ্যায় থেকে আমি কোন সাবজেক্টের কোন অধ্যায়টা করাবো। ঠিক আছে, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।